সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি সুন্দর মেশিন উপস্থাপন করা হয়েছে এটি আসলে একটি অদ্ভুত মেশিন এটি হচ্ছে ঝুরি ভাঙানো মেশিন আমি নিজেও দেখে প্রথমে আশ্চর্য হয়ে গিয়েছি যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম নর্মালি এটাতে হচ্ছে চাল দেওয়া হয় চাল দেওয়ার পরে যে ঝুরি হয় সেটা খুব মজা করে খাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মেশিনটা স্টার্ট দেওয়া হয়েছে প্লাস ঝুরি বের হচ্ছে আসলে খুবই সুন্দর এবং কি অন্যরকম একটা মেশিন যেটা আসলে আমি দেখলাম প্লাস আপনাদের মাঝে একটু বিষয়টা ভিডিওটা শেয়ার করার জন্য নিয়ে আসলাম আশা করি সবাই ভালো লাগবে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ট্রাভেল ব্লক উইথ আতিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন এটা মূলত একটি ধান ভাঙানো প্লাস হচ্ছে আটা চাল গুঁড়ো করার একটি মেশিন যেটা গ্রামের ভাষায় বলা হয় পিঠা খাওয়ার জন্য যে আটা প্রয়োজন হয় সেটা তো আর এটা হচ্ছে ঝুড়ি ভাঙানো মেশিন যার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন চাল দেওয়া হয় চাল দেওয়ার পরে এই ভিতর থেকে সুন্দর করে ঝুরি বের হয়ে আসে গরম গরম ঝুরি দেখতে খুব সুন্দর আমি অবশ্য নিজেও খেয়েছি ভালোই লেগেছে তো আসলে ইন্টারেস্টিং একটি জিনিস আমি প্রথম দেখলাম জীবনে তো যারা প্রথম দেখছেন বা এর আগে কোথাও দেখছেন কি না বা ঝুরি ভাঙা কেউ খেয়েছেন কি না যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঝুরি ভাঙা মেশিনটা আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে দেখা যায় তো এর আগে আমি হয়তো একবার দুইবার দেখছিলাম বাট কখনও এইভাবে ঝুরি ভাঙা মেশিনে ঝুড়ি খাওয়া হয়নি বা ফিজিক্যালি দেখা হয়নি তো আসলে নিজে দেখলাম এবং কি আপনাদের মধ্যে শেয়ার করলাম ভেরি ইন্টারেস্টিং একটি মেশিন দেখে ভালোই লাগলো তো আসলে কেমনে ঝুরি ভাঙায় সেই বিষয়টা একটু অবগত করি আপনাদের তো এটা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মেশিন এখানে এই আগেই বলেছি ঝুড়ি ভাঙায় ধান ভাঙায় চাল ভাঙায় মেশিন আসলে এটা হচ্ছে ডিজেল চালিত বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া যায় তো এটা এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রি উনি হচ্ছে ফিতা চেঞ্জ করতেছে যাতে করে ওই চাল ঝুরিটা ভাঙাইতে পারে আসলে ঝুড়িটা কেমনে ভাঙে এটা সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে তো সেই জায়গা থেকে আমি একটু হলো সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমি আপনাদের জন্য একটু ভিডিও করে রেখে দিয়েছি তো আসলে প্রক্রিয়াটা আপনি সম্পন্ন হয় এটা হচ্ছে ভিতরের যে চালগুলো গুরু হয়ে ঝুরি হয় সেটা একটা সিস্টেম ভিতরে যায় এর মাধ্যমে গ্রোহ একদম ফিনিশ হয়ে চালটা বের হয়ে আসে তারপর ঝুরি হয় তো এই যে দেখতে পাচ্ছেন ঝুরি আমি নিজেও খেয়েছি নিজের কাছে খুব ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলটির সাথে আছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ